খান শুধু আপনি কেন দোকানে বা অফিসে অনুষ্ঠান বাড়ি কিংবা বাসে ট্রামে ভ্যানিশ হয়েছে এই ভাত বদলে এখন কি রয়েছে কাগজের কাপ কিন্তু কাগজের পেয়ালাতেও আর নিশ্চিন্ত থাকা যাচ্ছে না খড়গপুর আইআইটির গবেষকরা তো তেমনটাই বলছেন এই কাগজের মোড়কেও নাকি লুকিয়ে আছে প্লাস্টিকের কণা কি মুশকিল যে প্লাস্টিকের হাত থেকে বাঁচতে কাগজে ভরসা করেছিলাম তাতেও খাদ কি বলছে গবেষণা আগে দেখাই আপনাদের কাগজের কাপ তৈরি হয় হাইড্রোফোবিক ফিল্ম থেকে এই হাইড্রোফোবিক ফিল্ম বিশেষ এক ধরনের প্লাস্টিক এই কাপে গরম তরল ঢাললে তাতে মিশে যায় প্লাস্টিকের কণা 15 মিনিটের মধ্যে 75,000 প্লাস্টিক কণা তরলে মিশে যায় অর্থাৎ আপনি যে পানিয়ে চুমুক দিচ্ছেন তাতে মিশে থাকছে বিষ তাহলে কি আবার সেই কাচ বা সেরামিকের কাপে ফিরে যেতে হবে গবেষকরা বলছেন সেটাই বোধহয় বাঞ্ছনীয় কিন্তু শুধু কাপ পাল্টে কি প্লাস্টিকের হাত থেকে নিস্তার সম্ভব প্লাস্টিক যে বিষ জানি তো সবাই কিন্তু সেই নিয়ে পদক্ষেপ করার কথা কেউ ভাবি কি না আমি আপনি হয়তো ভাবিনি কেউ কেউ অবশ্য ভাবেন প্লাস্টিক থেকে পরিত্রাণের একটা উপায় বের করেছেন এক বাঙালি দেখে নিন এই ম্যাজিক প্লাস্টিকের কামাল একটা ক্যারি ব্যাগ আছে আমার সামনে এই ক্যারি ব্যাগটার গল্প শোনাবো এই ক্যারি ব্যাগটা আমি এই গ্লাসটার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল ঢালা হচ্ছে আমি চামচটা দিয়ে গোলাচ্ছি ক্যারি ব্যাগটা জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে এই যে এটা আসলে কমপ্লিটলি বায়োডিগ্রেডেবল একটা ক্যারি ব্যাগ যেটা তৈরি হয়েছে আলুর স্টার্চ থেকে পরিবেশকে বাঁচানোর জন্য একটা দারুণ উদ্যোগ এই ম্যাজিক প্লাস্টিক দেখে চমকে গেছেন তো চলো এবার আপনাদেরকে দেখাই এই যুগান্তকারী ক্যারি ব্যাগের আত্মকথা দেখতে অবিকল প্লাস্টিক কিন্তু রূপে ভুললে চলবে না এ হলো আলু ভুট্টা সয়াবিনের শর্করা বা স্টার্চ দিয়ে তৈরি ক্যারি ব্যাগ প্লাস্টিকের মতোই শুধু নেতিবাচক দিকগুলো ছাড়া এই আশ্চর্য আইডিয়াটা কার ব্রেন চাইল্ড আলাপ করিয়ে দেই তারপর দেখাবো ক্যারি ব্যাগের কামাল এই ক্যারি ব্যাগ বাংলার বাজারে এনেছেন সুদীপ্ত বসু বেহালা আর্য বিদ্যা মন্দির এবং নিউ আলিপুর কলেজের ছাত্র সুদীপ্ত বসু দিল্লি আইআইটি থেকে বিটেক এবং বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে এমটেক করেন মাত্র 750 টাকার মাসিক স্টাইপেন্ড দিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন এরপর অচিরাচরিত শক্তি নিয়ে কাজ শুরু করেন সুদীপ্ত কোথায় পেলেন এই ম্যাজিক ব্যাগের আইডিয়া 2018 তিনি জানতে পারেন বিকল্প হিসেবে উদ্ভিজ সার্চ দিয়ে তৈরি অর্গানিক পলিমার জনপ্রিয় হয়েছে ব্যবহারের পর ওই ধরনের পলিমার সম্পূর্ণভাবে নাকি মিশে যায় প্রকৃতিতে এই অতিমারির মধ্যে দেশে ফিরে বন্ধুদের নিয়ে তৈরি করেন একটি সংস্থা লালন আর এই ক্যারি ব্যাগগুলোর নামও লালন খোঁজ শুরু হয় এক তরুণ বিজ্ঞানীর নিজের চারপাশটাকে একটু সুস্থ করার খোঁজ নিঃসন্দেহে দারুণ আইডিয়া কিন্তু দক্ষিণা চার বছরের প্রয়াসের পর আমরা যেটা করতে পেরেছি এই জিনিসটা দাঁড় করাতে পেরেছি 600-র মধ্যে এখন চেন্নাই থেকে তৈরি হয়ে আসছে এই ব্যাগগুলো তাই দাম একটু বেশি পড়ছে সুদীপ্ত বলছেন যদি সরকারি স্তরে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে আইন করা হয় এবং উৎসাহ দেওয়া হয় এই ধরনের বায়োডিগ্রেডেবল ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে তাহলে ভবিষ্যতে কলকাতাতেই লালনের উৎপাদনের জন্য একটি কারখানা তৈরি করবেন তারা অ্যাফোর্ডেবল নয় সাধারণ মানুষের কাছে এবং এই কারণেই আমরা বারবার সরকারের কাছে অনুগ্রহ চাইছি বাজার করে বাজার থেকে মাল নিয়ে আসলেন ব্যাগটা ধুয়ে পরিষ্কার করে গরম জলে ফুটিয়ে এটা খেতেই পারবেন এটা পিওরলি স্টার্চ আছে কিচ্ছু অসুবিধা নেই প্রশান্ত মহাসাগরের উপর গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ এই পৃথিবীতে সামুদ্রিক প্রাণীরা জেলিফিশ ভেবে প্লাস্টিক খেয়ে নিচ্ছে প্রতিদিন জীবন্ত মমিতে পরিণত হচ্ছে হাজারে হাজারে সামুদ্রিক প্রাণী আর পাখি প্রতিদিন সেই পৃথিবীতে দাঁড়িয়ে সুদীপ্তর এক গ্লাস ক্যারি ব্যাগের শরবতে চুমুক একটা উল্লাসের উদযাপন পৃথিবীটাকে বাঁচানোর অঙ্গীকার আপাতত ক্যারি ব্যাগই ফোকাস করছেন সুদীপ্তরা টিভি 9 বাংলাকে ক্যারি ব্যাগের কামাল দেখালেন স্রষ্টা নিজেই
শর্করা দিয়ে তৈরি ক্যারি ব্যাগ জলে ফুটিয়ে দিব্যি চুমুক দিতে পারেন আপনিও, সঙ্গে একটু লেবু চিনি মিশিয়ে নিলে তো কি আব্বা। নন্দন পালের রিপোর্ট, টিভি 9 বাংলা।